হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের আরো একটা চমকের ব্যাপারে তোমাদেরকে বলবো। ইস্ট বেঙ্গল একজন ডাচ মিডফিল্ডারকে সই করাতে পারে, এরকম একটা আপডেট অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। তো সেই মতো অনেক প্লেয়ারের নাম সামনে এসেছে। পল গ্ল্যাডন বলে একজনের সঙ্গে কথাবার্তা নাকি অনেক দূর এগিয়েছিল, এইরকম একটা আপডেট আমি তোমাদেরকে দিয়েছিলাম। এছাড়াও আরো বিভিন্ন প্লেয়ারের নাম অনেক সময় শোনা গিয়েছে, তবে শেষ পর্যন্ত এরা কেউ নয়, মাত্র 23 বছর বয়সী নেদারল্যান্ডসের সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার ড্যারেন সিডিওলকে সই করিয়েছে ইস্ট বেঙ্গল। এটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট ইস্ট বেঙ্গলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে। একটু আগেই কিন্তু এই আপডেটটা ডিসক্লোজ করা হয়েছে। এই ডারেন সিডিওল বলে প্লেয়ারটির বয়স কিন্তু মাত্র 23 বছর। নেদারল্যান্ডসের সব থেকে বিখ্যাত ক্লাব আয়াক্সের একাডেমির গ্র্যাজুয়েট তিনি। 2016 থেকে 2018 সাল পর্যন্ত তিনি আয়াক্সের ইউথ একাডেমির হয়ে খেলেন। এরপরে চলে আসেন ইংল্যান্ডে, ইংল্যান্ডের থার্ড ডিভিশনের ক্লাব রিডিং এফসির হয়ে এক বছর খেলার পরে চলে যান বুলগেরিয়াতে, সেখানকার ওয়ান অফ দি বেস্ট ক্লাব আর দ্য কার্সগালিতে এক বছর খেলার পরে তিনি চলে আসেন স্পেনে। স্পেনের কর্ডোবা এফসিতে 2020 সালে তিনি সই করেন। 2021-এ তাকে লোনে পাঠানো হয় স্পেনের থার্ড ডিভিশনের ক্লাব হারকিউলিস এফসিতে। সেই ক্লাবেই তিনি এতদিন খেলছিলেন, এখান থেকে তিনি জয়েন করলেন ইস্ট বেঙ্গলে। তবে সত্যি বলতে কি, এই প্লেয়ারটার কিন্তু খেলার সেরকম কোনো ভিডিও বা ক্লিপিংস আমাদের কাছে কিন্তু নেই, ইউটিউবে সার্চ করেও কিন্তু সেরকম কিছু পাইনি। তো এই প্লেয়ারটা কেমন সেটা এই মুহূর্তে বলা কোনোভাবেই পসিবল নয়। তবে ইস্ট বেঙ্গল এবার কিন্তু যথেষ্ট ভালো দল করেছে, আশা করা যায় এই প্লেয়ারটা আইএসএলে খুব ভালো খেলবে। তো এবার দেখা যাক এই প্লেয়ারটা আইএসএলে কিরকম পারফর্ম করে, তার মাঠে নামার জন্য আমাদের ওয়েট করতেই হবে আরও কিছুদিন। তো যাই হোক, এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মনে করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত আপডেট পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো, এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।